চার কোটি টাকা রাজস্ব প্রদান করেছে প্রতিষ্ঠানটি এই হিসাবে জ্বালানি তেল বেচা কেনায় প্রকৃতপক্ষে দু হাজার সাতচল্লিশ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি তাহলে ভর্তুকি কোথায় ভর্তুকি কোথায় এই প্রশ্নটি আমি রেখে যাচ্ছি আমার সরকারি দলের কাছে লোক করে দেখুন মানু স্পিকার 2011 তে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল 125 ডলার আর আজ ঠিক সেই অজুহাত দেখে কেরোসিন ডিজেল পেট্রোল অকটেনের দাম বাড়ানো হয়েছিল 3.64 শতাংশ এদিকে যদি সামঞ্জস্যতা বলা হয় তবে মানু স্পিকার আমরা চলে যাচ্ছি 2012 সালে মাননীয় বিরোধী দলীয় যে মাননীয় সংসদ নেতা একটি দেশের উদাহরণ দেখাতে পারবেন কিনা উন্নয়নশীল একটি রাষ্ট্রের উদাহরণ দেখাতে পারবেন যেখানে সম্পদের মূল্য শূন্য ধরে কোনো পরম দ্রব্যমূল্য নির্ধারণ করা হয় অবশ্যই আপনি যদি আপনি যদি কিছুক্ষণ আমার ধৈর্য ধরে আমার বক্তব্যটি শুনতেন তাহলে এটা স্পষ্ট হয়ে যেত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু বলে গিয়েছি সর্বশেষ মুনাফার কথা আপনারা বলছেন আপনাদের জ্বালানি মুনাফা হচ্ছেই না আমি বলে গিয়েছি সর্বশেষ মুনাফার কথা দু হাজার বারো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে প্রতি ছিল নব্বই ডলারে নব্বই ডলারে যখন নেমে আসে তখন আমাদের দেশের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন মাননীয় স্পিকার আমাদের না হয়েছিল পঁচিশ দশমিক ছয় আট শতাংশ আর সিএনজি তে তা ছিল আকাশ চুম্বি সত্তর শতাংশ এক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে যে সরকারের স্বেচ্ছাচারিতা নতুন এক চিত্র একে যদি সামঞ্জস্যতা বলা হয়ে থাকে মাননীয় স্পিকার তাহলে তারা আসলে সামঞ্জস্যতা বলতে কি বোঝাতে চাচ্ছেন তাই আমার বোধগম্য নয় লোককрун মাননীয় স্পিকার বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়ায় গত আগস্ট থেকে সাত দফায় পেট্রোল তিন দফায় ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার গত নভেম্বরের শুরুতে দেশwidetildeতে পেট্রোলের দাম কমেছে 2.41 টাকা এবং ডিজেলের দাম কমেছে 2.23 টাকা কিন্তু সেই ভারত সরকারের সাথে তুলনা করলেও মাননীয় স্পিকার আমাদের দেশটা কমায়নি এই সরকারটা কমায়নি বিজেপিটা কমায়নি এবং এই এবং ইবিপিসির বক্তা এবং এই ক্ষেত্রে অর্থমন্ত্রী তার অর্থমন্ত্রী তার বক্তব্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তা কমায়নি এবং কমন্ন হবে না

কলেশি আর কথা বলবে না মাননীয় স্পিকার আমরা এবার চলে যাচ্ছি তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মহম্মদ কী বলেছেন সেই ক্ষেত্রে তিনি বলেছেন জ্বালানি তেল ভর্তুকির পরিসংখ্যানে কোনো স্বচ্ছতা নেই তিনি দাবি করেছেন জ্বালানিতেল আমদানি ব্যবহার এসব ক্ষেত্রে সরকারে অনেকটাই অসচ্ছ এমনকি এ বিষয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করছে না কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সুবিধাভোগী একটি শ্রেণীর স্বার্থে সরকারের প্রশ্নবিতে এবং অসচ্ছ অবস্থা মাননীয় স্পিকার তারা কি মন কথা বলে যাচ্ছেন তিনি বলেছেন ডেইলি স্টারের কথা আচ্ছা ডেইলি স্টারের উপ সম্পাদকীয়তে দশই নভেম্বর দু হাজার চোদ্দোতে যেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তা কি আপনাদের দৃষ্টিগোচর হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে যেই প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছিল তা হচ্ছে পেট্রোল মালার শিল্প এবং বাণিজ্যের তিরিশ গৃহস্থালী সংযোগে একশো বাইশ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে আমাদের উত্তোলনের একচল্লিশ শতাংশ রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্র সতেরো শতাংশ ক্যাপটি বিদ্যুৎ কেন্দ্র সতেরো শতাংশ শিল্প আট শতাংশ গৃহস্থালী এবং এক শতাংশ অন্যান্য কাজে ব্যয় করা হচ্ছে এখন সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সরকার কী ধরনের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা চালাচ্ছে তা তুলে ধরছি তারা বলে গেছে কুইক রেন্টালের কথা আমি সেদিকেই আসছি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এখন চালায় রাজনৈতিক আনুকূল্য পাওয়া কিছু কোম্পানি যারা সুবিধার জন্য তাদের চুক্তির মাধ্যমে যথেষ্ট বিদ্যুৎ উৎপন্ন করা না হলেও সরকারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা তথ্য বণিক বার্তা নয়ই জুলাই দুই হাজার তেরো এবং ছয়ই জানুয়ারি দু হাজার পনেরো সেখানেও স্পষ্ট হয়ে উঠেছে সরকারের দুর্নীতির চিত্র মাননীয় স্পিকার আজ এই মহান সংসদে সর্বশেষে আমি একটাই বলে যেতে চাই যে যে প্রস্তাবটি যে প্রস্তাবটি এই মহান সংসদ উত্থাপন করা হয়েছে তা যেন কোনো মতে গৃহীত না হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে যেভাবে বিরোধী দলীয় নেতা বলে গেলেন সেই কথা এবং ব্যাথা হচ্ছে জনগণের দিকে সরকার দৃষ্টি দিচ্ছে না এবং কারণ ও মূল্য মূল্যবৃদ্ধি করছে সাধারণ মানুষের মধ্যে সস্তি নেই এবং সারা পৃথিবীতে তেলের দাম কমছে বাংলাদেশে বাড়ছে একই রকম ভাবে তিনিও বোঝানোর চেষ্টা করলো এই প্রস্তাবে যাতে এই সংসদে গৃহীত না হয় আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের সৈয়দ খালিদ মাহমুদের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য মানুষ বিরোধী দলের নেতা বক্তব্যের মধ্যে বারবার বলেছেন আমরা নাকি দুর্নীতির চাদরে ঢেকে গেছি মাননীয় স্পিকার আমি আপনাদের কথা বলতে চাই আপনারা কি সরকারের ব্যর্থতা খুঁজছেন না নিজেদের ব্যর্থতা ঢাকছেন সেটা কিন্তু আমরা বোধগম্য নয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা যে গ্যাস থেকে যে আয় করেছি মাননীয় স্পিকার তার পঞ্চান্ন শতাংশ খরচ হয়েছে আমাদের রাজস্ব খাতে মাননীয় স্পিকার বিশ শতাংশ খরচ হয়েছে কোম্পানির প্রফিট মার্জিনে এবং পঁচিশ শতাংশ খরচ হয়েছে কিন্তু কোম্পানির কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার জন্য মাননীয় স্পিকার বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম এবং এনার্জি কয়েস্টের গবেষণাটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাবো মাননীয় স্পিকার ইন্ডিয়া মালয়েশিয়া আর্জেন্টিনা থাইল্যান্ড সহ বাকি দশটি নন ওই সিডিভুক্ত দেশ যারা বিগত দিনে গ্যাসের মূল্য শূন্য ধরে গ্যাসের মূল্য নির্ধারণ করত কিন্তু পরবর্তীতে ওই দেশগুলো আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছিল বিধায় তারা আজকে জ্বালানি খাত এবং অর্থনীতিতা অবতপূর্ব উন্নয়ন সাধন করেছে Thank you. মানুষ স্পিকারে বেড়া সাথে বিদ্যুৎ খাতের দিকে আমরা যদি এই মুহূর্তে বিদ্যুতের দাম না বাড়াই তাহলে সরকারকে পিটিভি অতিরিক্ত ভর্তুকি দিতে হবে তিন হাজার পাঁচশো কোটি টাকা আমরা চাই না পিটিভিকে ওই অতিরিক্ত অর্থ ভর্তুকি মানন স্পিকার আমরা সেই চর হাওর বাউলের মানুষের বিদ্যুতের আলোয় আলোকিত করেছি মানন স্পিকার আর তার জন্য আমরা চল্লিশ হাজার সোলার হোম সিস্টেম থেকে তেত্রিশ লক্ষ সোলার হোম সিস্টেমে উন্নীত করেছি মানন স্পিকার মানুষ স্পিকার আমরা একটা প্রশ্ন নেই একটা প্রশ্ন নেই সেটি হচ্ছে মালয়েশিয়া দাম কম শূন্যর কোথায় ছিল তারা পরে বাড়িয়েছে তো মালয়েশিয়া এশিয়ার যে এখন অর্থনৈতিক অবস্থা আমরা কি সেই অবস্থানে পৌঁছেছি যে আমরা দাম বাড়াবো মাননীয় স্পিকার আপনি লক্ষ্য করে দেখবেন জাতিসংঘ গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে যে আমাদের দেশে বৈশ্বিক প্রবৃদ্ধি সমগ্র ইন্ডিয়া থেকেও কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং আমরা সেই অর্থনীতি উন্নয়নে ধরাই যাচ্ছে এবং আমরা সেই মালয়েশিয়ার কাছে যাওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই গ্যাস বিদ্যুৎ এবং তেলের মূল্য দাম বাড়ানোর কথা বলছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি সে আপনার মাধ্যমে বলতে চাই ডক্টর মাহাতি মাহমুদের একটি রিপোর্ট যে মাননীয় স্পিকার তিনি বলেছেন একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে মাননীয় স্পিকার আমরা তো সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সার্বিক কল্যাণ সাধন করা মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা বলতে চাই আমরা শুধু ব্যবসায়ীদের ভাষা বুঝিনি মাননীয় স্পিকার আমরাও সেই অগ্রসর জাতি গোষ্ঠীর কথা বুঝিনি মাননীয় স্পিকার আমরা সেই ছাব্বিশ শতাংশ অনগ্রসর জনগোষ্ঠী যারা এখনও দরিদ্র সীমার নিচে বসবাস করছে তাদের কথাও কিন্তু আমরা ভেবেছি মাননীয় স্পিকার আজ আমরা এই কেন তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ার কথা বলছি মাননীয় স্পিকার সেই ছাব্বিশ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী যাদেরকে এখনো আমরা বিদ্যুৎ এবং জ্বালানি নিরাপত্তার আওত আওতায় নিয়ে আসতে পারিনি মাননীয় স্পিকার আমরা চাই তাদেরকে জ্বালানি নিরাপত্তার বেষ্টনীর আওতায় আনতে তার জন্য দরকার এই খাতের নতুন নতুন কর্ম পরিকল্পনা নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন যার জন্য আর দরকার প্রয়োজনীয় অর্থ আমরা সেই প্রয়োজনীয় অর্থ সরবারের জন্য আজকে এই স্যার সংসদে কিন্তু গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রস্তাব রেখেছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা মানুষ স্পিকার আমরা সামাজিকভাবে ভাবে সমতায় আনায়ন করতে চাই সমাজে যারা অধিক বিদ্যুৎ ব্যবহার করছে তাদের কাছ থেকে আমরা বর্তমান মূল্য চার টাকা সত্তর পয়সা থেকে মাত্র একাশি পয়সা বাড়িয়ে সমাজে যারা প্রান্তিক পর্যায়ে কম বিদ্যুৎ ব্যবহার করছে তাদেরকে কিন্তু আমরা সরাসরি ভর্তুকির আওতায় আনতে চাই আরও আমরা ওই প্রান্তিক জনগণের কথা বিবেচনায় করে কিন্তু আমরা বিদ্যুতের দাম বৃদ্ধি করার প্রস্তাব রেখেছি মাননীয় স্পিকার আমরা যদি জনগণের ক্রয় ক্ষমতা এবং কর্মসূচি বিবেচনা করে একটি বিনিয়োগ বান্ধব মূল্য নির্ধারণ করতে পারি তাহলে আমাদের এই জ্বালানি খাতে আসবে নতুন নতুন বিনিয়োগ যার ফলশ্রুতিতে আমাদের তেত্রিশ বিলিয়ন বর্তমান যে রপ্তানি লক্ষ্যমাত্রা সেটা সম্পূর্ণভাবে হবে যার ফলশ্রুতিতে এগিয়ে যাবে আমাদের অর্থনীতি এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ সার্বিক ভাবে উপকৃত হবে আমাদের দেশের জনগণ সুতরাং এই প্রস্তাবটি যেন এই সহসংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তাই সেই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে আমরা সহসংসদের বক্তব্য শুনছি এবং প্রত্যেক পক্ষই কিন্তু তার সস অবস্থান থেকে চমৎকার যুক্তি প্রদান করছে আমরা সজ্জন ব্যক্তি আমাদের কমরেড মোজাদ্দদ ইসলাম সেলিম এর বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে এখন আমরা শুনি আমাদের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের জাহিদ হোসেন রেজার কাছ থেকে মূল্যস্ফীতি যখন দুই অঙ্কের ঘরে তখন জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তটা সরকারের কতটা যুক্তি লক্ষ্য কর মানুষ বাজারে তেলের দাম কুমলো মানুষ তার সুফল পাচ্ছে না বাংলাদেশ সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফলে পৃষ্ঠ হচ্ছে দেশের সাধারণ জনগণ বছর আন্তর্জাতিক ও দেশি বাজারের মধ্যে যে সামঞ্জস্যতা নেই তা আমার দলের নেতা এবং উপনত যুক্তি এবং উদাহরণের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন মানুষ বর্তমান সময়ে সকল আন্তর্জাতিক কর্মকাণ্ড গ্যাস সম্পদের উপর নির্ভরশীল দেশের মোট জনসংখ্যার সত্তর ভাগ উৎপাদিত হয় গ্যাস দ্বারা মানুষ স্পিকার বিজেপির সাবেক সভাপতি শফিল মতে দেশে গ্যাসের দাম বৃদ্ধি হয় জি আমাদের দুই সালে যখন অর্থনীতির মুমূর্ষ অবস্থা তখন কুইক রেন্টাল নামক আইসিউ ছাড়া এই অর্থনীতিকে কিভাবে বাঁচানো যেত সেটার জবাব উনি দিয়ে যাবেন মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী আমার বক্তব্যের মাধ্যমে তার উত্তরটি পেয়ে যাবেন মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিজেপির সাবেক সভাপতি শফিল মতে দেশের গ্যাসের দাম বৃদ্ধির ফলে চরম হুমকির মুখে দেশের পোশাক শিল্প তিনি আরও বলেন সরকারের জ্বালানি তেলের ব্যবস্থাপনার মধ্যে রয়েছে অব্যবস্থাপনা মাননীয় স্পিকার আমার দেশে যে কয়টি বাহার আমরা এই সমঝোতার কথা বলেছি মানুষ স্পিকার তেল গ্যাসের বিদ্যুতের ক্ষেত্রে সরকারি দল থেকে কোনোভাবেই মানুষ স্পিকার সব পক্ষটির উপর সারা জাগাই নেই মানুষ স্পিকার সরকারের অব্যবস্থাপনা এবং উদাসীনতার ফলে গ্যাস কৃতনিক শিল্প টেক্সটাইলে খরচ বৃদ্ধি পেয়েছে সাত দশমিক নয় শতাংশ মানুষ স্পিকার প্লাস্টিক পণ্যে বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক এক শতাংশ এবং রাসায়নিক খরচা বৃদ্ধি পেয়েছে ষাট শতাংশ মানুষ স্পিকার এবং কার শিল্পে বৃদ্ধি পেয়েছে ছেচল্লিশ শতাংশ মানুষ স্পিকার এই যদি হয় মানুষ স্পিকার মূল্য বৃদ্ধির পরে সরকারের সফলতা তাহলে আমি আর কি বলতে পারি মানুষ স্পিকার আজকে শুধুমাত্র সামঞ্জস্য হারে তেল গ্যাস এবং বিদ্যুৎ দাম বৃদ্ধি করা না ফলার কারণে মানুষ স্পিকার এইসব ক্ষতির শিকার হচ্ছে আমাদের শিল্পক্ষেত্র মানুষ স্পিকার সংসদ সদস্য মানুষ স্পিকার আমরা বারবার তিনি মূল্যস্ফীতির কথা বলছে আমি আপনাকে বলতে চাই যে দুই হাজার আট সাল থেকে এই পর্যন্ত মূল্যস্ফীতি বর্তমানে বেড়েছে না কমেছে এবং আপনি যে দুই অঙ্কের কথা বললেন মূল্যস্ফীতি সেটা কতটুকু যুক্তিযুক্ত ব্যাখ্যা করে দেন। মাননীয় স্পিকার এই কথাতে আমার কথা না বিশেষজ্ঞ মহলের কথা মাননীয় স্পিকার তখন তারা যখন মাননীয় স্পিকার বি মুশিদ সাহেব বলেন যখন মাননীয় স্পিকার যে আজকে মূল্যস্ফীতি যখন দুই সংখ্যার ঘরে তখন সরকার কতটা যুক্তি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ফরডার একটু নেই মাননীয় স্পিকার আমার সংসদ সদস্য বারবার দুই ডিজিটের কথা বলছেন দুই ডিজিটের মাঝেও একটা দশমিক আছে এটা উনি জানেন কিনা আমাদের এখন মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি 6.11 অথচ উনি কোনটা বানানো কথা বলছেন এটা সম্পূর্ণ তো অযৌক্তিক ও অশত্রত্ব মাননীয় স্পিকার উনি দুই ডিজিটের কথা বলছেন তার মাঝে একটি দশমিক আছে এটা বলছেন না কারণ এখন আমরা আগে ছিল সাত দশমিক চার এখন মুদ্রাস্ফীতি ছয় দশমিক এক এক এটা ওনাকে হবে মাননীয় স্পিকার ডিজিটের মধ্যে যদি দশমিক ব্যবহার করা হয় না এটা মনে হয় প্রধানমন্ত্রী জানা নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই চিত্র বলে দেয় দাম বৃদ্ধি সামঞ্জস্যতা নেই বললেই চলে রয়েছে সরকারের উদাসীনতা স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি আন্তর্জাতিক বাজারে দেশীয় বাজারের সাথে সামঞ্জস্য রাখার ফলে কী ধরনের সুফল পেতো বাংলাদেশের নাগরিক তার একটি চিত্র তুলে ধরছে মানুষ স্পিকার লক্ষ্য করুন মানুষ স্পিকার তেলের দাম বৃদ্ধির ফলে হুমকির মুখে হিসেবে দাঁড়িয়েছে ফার্নেস অয়েল ভিত্তিক তেল উৎপাদন মানুষ স্পিকার তেত্রিশ শতাংশ ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে পিডিপির রিপোর্ট অনুসারে মানুষ স্পিকার বাজারের সাথে সামঞ্জস্য করে যদি ফার্নেস অয়েলের দাম দুই টাকা হারে কমানো হতো তাহলে মানুষ স্পিকার বছরে দুশো কুড়ি টাকা লাভ করতে পারতাম তার সুফল ভোগ করতে পারতো মানুষ স্পিকার সরকার দেশের জনগণ কিন্তু আজ সেই সুফল ভোগ করতে পারছে সরকারের স্বেচ্ছাচারিতার ফলে আজকে তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা মানুষ স্পিকার মানুষ স্পিকার সর্বশেষ মাননীয় স্পিকার আমরা আমার দলের একমত ওই জানালি বিশেষজ্ঞ ডক্টর মত আমিমের ভাষায় বলেছেন বাংলাদেশের তেলের দাম বিশ্ববাজার সাথে সামঞ্জস্য করেই নির্ধারণ করা হয় না এটি মূলত সরকারি নীতির উপর নির্ভর করে মানুষ স্পিকার আজকে যখন মানুষ স্পিকার সরকার নীতিতেই ভূত ভূতরূপ দিয়ে আসে মানুষ স্পিকার তখন তারা কিভাবে আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে মানুষ স্পিকার এই সামঞ্জস্য হারের মূল্য বৃদ্ধির মাধ্যমে মানুষ স্পিকার তেল গেছে সর্বোপরি মানুষ স্পিকার সর্বোপরি মানুষকে বলতে চাই এই সরকার আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করে নয় বরং দুর্নীতি লুটপাট ও স্বেচ্ছচারিত করে মূল্য বৃদ্ধি করেছে এবং তেল গ্যাস ও বিদ্যুতের দাম ঠিক একইভাবে বৃদ্ধি করছে মানুষ পিকার দু ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দোর মানুষ স্পিকার যুগান্তের রিপোর্টে উঠে এসেছে যেখানে লুট হয়েছে মানুষ স্পিকার এত ধরনের অর্থনীতি তখন মানুষ স্পিকার ফুটে উঠেছে যে চিত্র আমাদের শিরোনাম হতো দুর্নীতি লুটপাট বন্ধ হলে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না মানুষ স্পিকার এই চিত্র মানুষ স্পিকার যদি যুগান্তরের পত্রিকায় না মানুষ স্পিকার হাজারও পত্রিকায় মানুষ একইভাবে ফলো আপভাবে প্রচার হয়েছে তখন মানুষ স্পিকার সরকার দল কেন নিশ্চুপভাবে ভূমিকা পালন করছে কেন আজ আমাদের দেশের জনগণ আজকে সুফল ভোগ করতে পারছে না অর্থনীতিতে সমৃদ্ধিতে তখন আমার বোধগম্য নয় মানুষ স্পিকার মানুষ স্পিকার প্রধানমন্ত্রী বললেন যে আমাদের দেশের মতো আর কয়েকটি দেশ আছে যে উন্নতিশীল দেশ মানুষ স্পিকার মালয়েশিয়া আমাদের আমাদের দেশের পরেও কিন্তু স্বাধীনতা অর্জন করছে কিন্তু তারা কিন্তু আজকে সমৃদ্ধ মানুষ স্পিকার কারণ তাদের সঠিক ব্যবস্থাপনা রয়েছে তেল গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে কারণ আমরা জানি যে তেল গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারলে মানুষ আমাদের দেশের অর্থনীতি থাকবে তাই মানুষ স্পিকার এই মহান সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় তার জোর দাবি রাখি মানুষ স্পিকার ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ সবাই কাদের দাবি সপক্ষে যুক্তি বেশি সেটাই প্রমাণ করবে এই সংসদে আসলে এই প্রস্তাবটি গৃহীত হবে কি না সে কারণে যুক্তি খণ্ডন পর্বে আমি আবারও আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী নেতা সাবিরানি ইয়াসমিন মিলিকে আবারও দু মিনিট তার বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আবার আমাকে ফ্লোর প্রদান করার জন্য মাননীয় স্পিকার আজকে চলেছে চলে গেছে সেই অজুহাতের খাতে অর্থাৎ ভর্তুকির খাতে ভর্তুকি দিচ্ছে তারা কিভাবে দিচ্ছে কারা তার সুফল পাচ্ছে এই প্রসঙ্গে যদি বলি তাহলে ভর্তুকি সরকার দিচ্ছে সার্বজনীন হারে যার সুফল পাচ্ছে না তৃণমূল পর্যায়ের পর্যন্ত যার জন্য যখন দাম কমানো হয় সরকার পর্যায়ে দাম কমানো হয় ভোজ্য তেলের বা দাম কমানো হয় জ্বালানি তেলের দাম তখন তৃণমূল পর্যায়ে সে দাম কমে না সে দাম শুধুমাত্র ওই ব্যবসায়ীর ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকে মানুষ স্পিকার তাহলে আসলে এই ভর্তুকি আমি কেন দিচ্ছি আর সে কোন উপকারে আসছে আর যা উপকারেই আসছে না সে ভর্তুকি আমি দেবো কেন প্রশ্ন থেকে যায় মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা কুইক রেন্টাল পদ্ধতি নিয়ে অনেক কথা বলেছেন কুইক রেন্টাল পদ্ধতি নিয়ে নাকি থেকে বাংলাদেশকে রাখা রাখা রাখানো হয়েছে হয়েছে তো এই কুইক রেন্টাল পদ্ধতিতে ওনারা আসলে কি করেছেন সেটি দেখি কুইক রেন্টাল পদ্ধতিতে কাজ করছে আজকে কাজটা পেতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই কাজটি পাওয়া যাচ্ছে না কাউকেই দেওয়া হচ্ছে না আর সরকারি পৃষ্ঠপোষকতায় যারা কাজ করছেন তারা আসলে কি করছেন তারা যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করার কথা সেই পরিমাণ উৎপাদন না করে সেই পরিমাণ কাজে না শত শত কোটি কোটি টাকা টাকা হাজার হাজার এই খাত থেকে মেরে খাচ্ছেন তাহলে এবার গেল কুইক রেন্টাল পদ্ধতি এবার আসি তারা বলছেন বিদ্যুৎ নিরাপত্তার কথা এটি আসলে খুব দুঃখজনক এবং হাস্যকর মনে হবে এই রিপোর্টটি শুনলে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা দিতে গিয়ে যেদিন বিদ্যুৎ সপ্তাহ পালন হচ্ছিল ঠিক পূর্ব দিনে গাজীপুরের শিল্পাঞ্চলে বিদ্যুৎ ছিল না শিল্প খাত ব্যাহত হয়েছে মানুষ স্পিকার এই হচ্ছে তাদের অবস্থা মানুষ স্পিকার এবার আছি ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ীদের যে অবস্থা সেটি কিন্তু আমার দলের তৃতীয় নেতা তুলে ধরেছেন যে প্লাস্টিক খাতে থেকে শুরু করে শিল্পখাত থেকে শুরু করে দোকানের দোকানদারি থেকে শুরু করে প্রতিটা খাত্রে সবাই আজকে নাবিশ্বাস ফেলছে এবং দৃঢ় কণ্ঠে বলছে যে আপনারা এই ধরনের জল জুলুম বন্ধ করেন কারণ হচ্ছে এই জোর জুলুম দিয়ে বেশি দিন চলবে না এবং কোনো ক্ষেত্রে যদি তারা সামঞ্জস্যতা রাখত তাহলে ভর্তুকির একটি সঠিক স্বচ্ছ রিপোর্ট আমরা দেখতে পেতাম এই জনগণের সামনে যদি তারা পত্রিকা পড়েন যদি তারা অনলাইন মিডিয়ায় থাকেন যদি তারা স্টার পড়েন বণিক বার্তা পড়েন পড়েন জাতীয় প্রথম আলো তাহলে সেখানে প্রতিদিন একটি চিত্র ফুটে ওঠে সেটি হচ্ছে তারা ভর্তুকি ভর্তুকি বলে যে চিৎকার করছে সেখানে রয়েছে শুধুমাত্র একটা অস্বচ্ছ রিপোর্টের ফলাফল এবং যেই সব খাতে তাদেরকে দেখানো হচ্ছে যে না আপনারা গ্যাস খাতে লাভবান আছেন তাহলে কেন আপনারা ভর্তুকি দিয়ে কথা বলছেন তখন তারা বলছে যে আসলে এই খাতে লাভবান হলেও বিদ্যুৎ খাতে আমাদের এক লস হয়েছিল তাই আমরা দিচ্ছি কিন্তু কত যে লস হয়েছিল সেটি আসলে জনগণ জানতে পারেনি মানুষ স্পিকার যখন সেটি জানতে পারেনি আসলে কোন খাতে লসের পরিমাণ কত এবং কি অবস্থায় রয়েছে তখন আসলে এই ভর্তুকি কতটা যুক্তিসঙ্গ প্রসঙ্গ যুক্তিসঙ্গত প্রসঙ্গ সেটির প্রশ্নই থেকে যায় মানুষ স্পিকার মানুষ স্পিকার আজ আবারও বলছি এই খেটে খাওয়া মানুষের জন্য আজ এই ঢাকা শহরে যারা দুই চুলো বা এক চুলো ব্যবহার করছে বা গ্যাস ঢাকা শহরের মানুষ মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে যে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবার সারা বাংলাদেশের চাকা যারা সচল রেখেছে তারা যেন মুখ থুবড়ে না পড়ে তারা যেন এক টাকা গুনতে গিয়ে তারা যেন চলে যায় না সেই গ্রামে দুটো ভাতের আসার যারা এই ঢাকা শহরে এসেছে কর্মসংস্থানের জন্য কাজ করে চলেছে তাই মাননীয় স্পিকার আজ এই মহান সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত না হয় সেই জোর দাবি জানিয়ে গেলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে দাবি জানালেন যে যারা দুমুঠো খাবারের আশায় এই ঢাকায় আসছে বা শহরে আসছে তারা যাতে আবার গ্রামে ফিরে না যায় সরকারের কাছে অনুরোধ করেছে নিশ্চয়ই সরকারের কাছে ব্যাখ্যা আছে না তারা গ্রামে ফিরে যাবে কিনা হয়তো যাবে না মনে হয় সরকার তাই বলবে এবং সেই ব্যাখ্যা নিয়ে আজকে হাজির হওয়ার জন্য সর্বশেষ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আশিকুল ইসলাম চয়নকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আরেকবার সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আমাদের সরকার আমরা নির্দিষ্ট নীতি নিচ্ছি বাস্তবায়ন করছি জন্যই শহরের মানুষ তো গ্রামে যাবেই না গ্রামের মানুষ আর